তোমরা কেমন আছো? এই বৈশ্বিক মহামারী করোনার সময় সকলে তোমরা গৃহবন্দী, দেখ সময় কি কি পার হয়ে যাবে। এই অবস্থায় আমাদের সামনাসামনি ক্লাস নেওয়া সম্ভব না, যেভাবে আমরা নিয়ে থাকি তাই বাধ্য হয়ে সরকার এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নিব। আচ্ছা আজকে পাঠ্য বিষয় হচ্ছে বেগম রোকেয়া শাফাত হোসেন। বেগম রোকেয়া শাফাত হোসেন গল্পটি প্রবন্ধটি লিখেছেন সেলিনা হোসেন। বেগম রোকেয়া শাফাত হোসেন প্রবন্ধটি কে লিখেছেন? সেলিনা হোসেন। আচ্ছা সেলিনা হোসেনের সম্পর্কে আমরা একটু জানব। সেলিনা হোসেনের জন্ম 1947 সালে। বাংলাদেশের বিশিষ্ট ঔপন্যাসিক ও গল্পকার সেলিনা হোসেন জন্মগ্রহণ করেন রাজশাহী রাজশাহীতে। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলা। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য গ্রন্থ হল জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, মগ্ন চৈতন্যে শীষ, পোকামাকড়ের গর্ভবতী মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি। আচ্ছা আমরা বেগম রোকেয়া শাফাত হোসেনের প্রবন্ধকার সেলিনা হোসেন সম্পর্কে মোটামুটি কিছু জানতে পারলাম। এবার আসি সেলিনা হোসেনের রচিত বেগম রোকেয়া শাফাত হোসেন সম্পর্কে আমরা এবার জানব। আচ্ছা তোমরা যদি শ্রেণীকক্ষে উপস্থিত থাকতে হয়তো তোমাদেরই পড়তে হতো, যেহেতু সেটা সম্ভব নয় তাই আমি কিছুটা পড়ছি, তোমরা শোনো। রোকেয়া 1888 সালে রংপুর জেলার বাইরাগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা জহির মোহাম্মদ আবু আলী ইসলামের প্রভু উদ্ভূত সম্পত্তির অধিকারী ছিলেন। বাইরাগঞ্জ গ্রামে তাদের বাড়িটি ছিল বিশাল, 3.5 বিঘা জমির মাঝখানে ছিল তাদের বাড়িটি। রোকেয়া যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে বাঙালি মুসলমান সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না, ফলে মুসলমানরা শিক্ষা দীক্ষা চাকরি সামাজিক প্রতিষ্ঠার দিক থেকে পিছিয়ে ছিল। মেয়েদের অবস্থান ছিল খুবই শোচনীয়, পর্দা প্রথা কঠোরভাবে মানা হত বলে মেয়েদের শিক্ষালাভের কোনো সুযোগ ছিল না। কিন্তু মেধাবী রোকেয়ার প্রবল আগ্রহ ছিল পড়ালেখার প্রতি। রোকেয়ার বড় দুই ভাই কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে উচ্চশিক্ষা লাভ করেন। বোনদের আগ্রহ দেখে বড় ভাই ইব্রাহিম সাহেবের বোন করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করেন। করিমুন্নেসার অনুপ্রেরণায় রোকেয়া বাংলা শিক্ষা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠে। রোকেয়া তার রচিত মতিচুর দ্বিতীয় খণ্ড করিমুন্নেসাকে উৎসর্গ করেছিলেন। উৎসর্গ পত্রে তিনি লিখেছিলেন, আপাজান, আমি শৈশবে তোমার স্নেহের প্রসাদে বর্ণপরিচয় শিখতে পড়তে শিখি, অপর আত্মীয়গণ আমার উর্দু ও ফার্সি পড়ায় তত আপত্তি না থাকলেও বাংলা পড়ার ঘোর বিরোধী ছিলেন। একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। নানা বাধা এড়িয়ে রোকেয়া আপন সাধনায় বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টি করেছেন, তাই রোকেয়া শাফাত হোসেন একজন অসাধারণ নারী। 1898 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফাত হোসেনের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। স্বামীর সহযোগিতায় তিনি তার পড়াশোনার চর্চা চালিয়ে যান। বাংলা ইংরেজি ও উর্দু ভাষাতে পারদর্শী হয়ে ওঠে। সাহিত্যে সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে 1902 সালে কলকাতা থেকে প্রকাশিত নবপ্রভা পত্রিকায় ছাপা হয় তার প্রথম রচনা পিপাসা। বিভিন্ন সময়ে তার রচনা নানা পত্রিকায় ছাপা হতে থাকে। 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাস ড্রিম মাদ্রাস থেকে প্রকাশিত একটি পত্রিকায় ছাপা হয়। তার রচনা সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করে, তিনি সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। 1909 সালে সৈয়দ শাফাত হোসেন মারা যান। রোকেয়া ভাগলপুরে তার নামে শাফাত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তখন স্কুলের ছাত্রী ছিল 5 জন। 1911 সালে এই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। শুরুতে ছাত্রী সংখ্যা ছিল 8, আস্তে আস্তে স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলই প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে পড়া পাঠানোর জন্য বাবা মায়ের কাছে আবেদন নিবেদন করেছেন।
এই কাজে তিনি ছিলেন একজন নিরলস পরিশ্রমী কর্মী। তার অক্লান্ত প্রচেষ্টার ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়, মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো দিকে এগোতে থাকে। আচ্ছা, এই বেগম লোকেরা সম্পর্কে আমরা প্রবন্ধটি পড়লাম, এবার এসো আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। দেখো, অগ্রদূত, অগ্রদূত অর্থ পথ প্রদর্শক, প্রবল ইচ্ছা, প্রবল অর্থ তীব্র, অনুকূলে অর্থ পক্ষে, আর আগ্রহ অর্থ ইচ্ছে। তাহলে আমরা মোটামুটি কিছু কয়েকটা শব্দ প্রবন্ধের ভিতর থেকে কঠিন কঠিন শব্দ আমরা জেনে নিলাম। আচ্ছা, এবার রোকেয়া সম্পর্কে আমরা আলোচনা করি। বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার, নারী জাগরণের অগ্রদূত। কারণ বেগম রোকেয়া যখন জন্মেছিলেন সে সময় পরিবারে ছিল কঠোর পর্দার প্রথা, তখন পর্দার ভেতর থেকে বেরিয়ে মেয়েদের জন্য শিক্ষা গ্রহণ করা খুবই কষ্টকর বা দুঃসাধ্য ছিল। কিন্তু তিনি এই পর্দা প্রথা উপেক্ষা করে তিনি শিক্ষার প্রতি ঝুঁকেছিলেন এবং তার বেগম রোকেয়াকে শিক্ষায় শিক্ষিত করার জন্য সহযোগিতা করেন তার বড় ভাই ইব্রাহিম সাবের। পরবর্তীতে বেগম রোকেয়ার 1898 সালে কিশোরী বয়সে বিহারের ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিবাহ হয়। বেগম রোকেয়াকে তিনিও পড়াশোনা স্বামী তাকে সহযোগিতা করে শিক্ষার জন্য, পড়াশোনার চর্চা চালিয়ে যাওয়ার জন্য। বাংলা ইংরেজি উর্দু শিক্ষায় বেগম রোকেয়া পারদর্শী হয়ে ওঠে। পরবর্তীতে 1915 সালে তিনি আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন। বেগম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 5টি, মতিচুর প্রথম খণ্ড, সুলতানাস ড্রিম, মতিচুর দ্বিতীয় খণ্ড, পদ্মরাগ ও অবরোধ রাসিনী। রোকেয়া এই উপমহাদেশের প্রথম বেগম রোকেয়া এই উপমহাদেশের একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। নারী শিক্ষার অগ্রদূত হিসেবে সমগ্র বাংলা সমাজে তিনি শ্রদ্ধেয়। বিংশ শতাব্দীর সূচনায় তিনি দুইভাবে নারীদের মুক্তির পথ দেখেছিলেন, এক মেয়েদের জন্য স্কুল স্থাপন করে, দুই নিজের রচনায় নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। আচ্ছা, পাঠে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এই ছেলেনা হোসেন রচিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন প্রবন্ধটি রচনার উদ্দেশ্য কি ছিল। উদ্দেশ্য ছিল নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা। বেগম রোকেয়াকে অগ্রদূত হিসেবে দেখানো হয়েছে যে সেলিনা হোসেন নারীদের কর্মক্ষেত্রে কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য। আচ্ছা, বেগম রোকেয়া কার অনুপ্রেরণায় সাহিত্য রচনায় আগ্রহী হয়ে ওঠে? বেগম রোকেয়া তার বড় ভাই ইব্রাহিম আবু সাবেরের অনুপ্রেরণায় সাহিত্য রচনায় আগ্রহী হয়ে ওঠে। বেগম রোকেয়ার সময় নারীর আমরা আজ সেলিনা হোসেন রচিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পড়লাম, জানলাম। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে বেগম রোকেয়ার প্রবন্ধটির উপরে কয়েকটি প্রশ্ন, এই প্রশ্নগুলি তোমরা পড়ে আসবে। বেগম রোকেয়া কার অনুপ্রেরণায় সাহিত্যে রচনায় আগ্রহী হয়েছেন? বেগম রোকেয়া সময়ে নারীর অবস্থা কেমন ছিল? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সেলিনা হোসেনের রচিত বেগম রোকেয়ায় নারীদের কোন দিকটি ফুটে উঠেছে? এই তিনটি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো, আগামীতে তোমরা বাড়ির কাজ করে আনবে এবং পরবর্তী ক্লাসে তোমাদের আবার আমি গদ্যাংশ পড়াবো। আশা করি ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।